আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আইকি ডাক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এই যে তসিভাট ফোর সিক্স ওয়ান এইট এ থ্রি সিক্স ওয়ান এইট এ টু সিক্স ওয়ান এইট এ টু ফাইভ জিরো এইট এ এই ধরনের বড় যে মেশিনগুলো আছে সকল মেশিনের জন্য আপনারা এরকম প্যান থেকে অনেকে প্রিন্ট করার প্রয়োজন হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের মেশিনে কীভাবে প্যান থেকে প্রিন্ট করতে হয় তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তসি ফটোগ্রাফি মেশিন এবং যাবতীয় প্রিন্টারের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করে থাকি তো আজকে আপনার তার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেন ড্রাইভে পেন ড্রাইভ থেকে প্রিন্ট করতে হয় তো চলুন শুরু করি পেন ড্রাইভ থেকে প্রিন্ট করার জন্য আমরা প্রথমে এরকম একটি পেন ড্রাইভ এটা অবশ্যই বত্রিশ জিবির বেশি হবে না এখানে ইনসার্ট করব। ইনসার্ট করার পর আমরা মেশিনটি অন করে নিব আমাদের মেশিনটি এনার্জি সেভারে ছিল আমরা এটিকে নর্মাল মোডে করে নিলাম এখন আমরা প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রিন্ট একটি অপশন আছে আমরা প্রিন্টে যাব প্রিন্টে টাচ করব। প্রিন্টে টাচ করার পর এখানে আমরা একটা ড্রপডাউন আইকন দেখতে পাবো এই আইকনে টাচ করবো টাচ করার পর আমাদের এখানে ইউএসবি আসবে এখানে একটি কথা বলে রাখি অনেকেই আমাদেরকে এরকম বলে থাকেন যে ভাই আমার প্যান ড্রাইভটি পাচ্ছে না এখানে অনেক কিছু বিষয় আছে যেমন আপনার প্যান ড্রাইভটি যদি বত্রিশ জিবির উপরে হয় তাহলে আপনার প্যান ড্রাইভটি পাবে না এবং আপনার প্যান ড্রাইভের আমরা প্যান ড্রাইভ যে যখন ফর্মেট করতে যাই ওখানে কিছু ফর্মেট অপশন আছে যেমন ফ্যাট থার্টি টু এ ধরনের কিছু অপশন আছে আপনার প্যান ড্রাইভটি অবশ্যই ফ্যাট থার্টি টু এই অপশনে ফর্মেট দিতে হবে না হলে হবে না এখন আমরা ইউএসবিতে টাচ করব। এখানে আপনার পেন ড্রাইভে থাকা সমস্ত ডাটাগুলো চলে আসবে আমরা যেই ডাটাটি প্রিন্ট দিব সেটি এখানে সিলেক্ট করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে আমরা স্ক্যান করা ফাইলটা রেখেছি আমরা এই ফাইলটি এখন প্রিন্ট করব এই ফাইলটি প্রিন্ট করার জন্য আমরা এখানে টাচ করব একটা আইটেম আমাদের সিলেক্ট হলো এখন আপনার যদি আরও মাল্টিপল প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে সবগুলা সিলেক্ট করে নিতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা শুধু একটা সিলেক্ট করে রাখবেন যেটা আপনারা প্রিন্ট দিবেন এরপর আপনাদেরকে আপনারা যদি এখানে ডাইরেক্ট প্রিন্টে দেন তাহলে আপনাদের প্রিন্ট হয়ে যাবে কিন্তু প্রিন্ট প্রিন্টে দেওয়ার আগে আমি আপনাদেরকে আরও কিছু সেটিং সম্পর্কে ধারণা দিতে চাই আমরা সেটিংয়ে চলে যাব এখানে ফটো করার মতো আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন টু সাইডেড আছে ওয়ান সাইডেড আছে নন স্টেপল আছে এরপর এখানে এই সাইজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন এছাড়াও এখানে আরও অনেকগুলো সাইজ আছে আপনি কোন সাইজে পেপার ডাটাটাকে প্রিন্ট করতে চান বা পেজটাকে প্রিন্ট করতে চান ওটা এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমার স্ক্যান করা ফাইলটা এ তাই আমি এখানে এ ফোরে রাখছি আপনি চাইলে বড় ছোট যে কোনো সাইজে করতে পারেন কিন্তু আমার ফাইলটাই যেহেতু এ আমি এ ফোরেই করবো করার পর আমি এখানে টাচ করে দেবো প্রিন্টে তা আমি প্রিন্টে টাচ করে দিলাম এখন এটা প্রিন্ট হবে তো আমরা এখানে প্রিন্ট বাটনে টাচ করার পরে এটা প্রিন্ট বের হয়েছে আমরা দেখব প্রিন্টটা কেমন হয়েছে আমরা এই যে এখানে গেলাম এই যে পেজটা আমাদের স্ক্যানে এই পেজটা ছিল যেটা আমরা প্রিন্ট করেছি তো এই পেজটা আমাদের প্রিন্ট হয়ে বের হলো আপনারা চাইলে এভাবে পেন ড্রাইভ থেকে প্রিন্ট করতে পারেন